গাছ থেকে পড়ে যাওয়া আম এক এক সময় মনে হয় কি করব, সেটা ফেলে না দিয়ে আজকে আমরা বানাচ্ছি গরমে শরীর ঠান্ডা রাখার মতন শরবত, একদম খোসা সহ শরবত, যেটাতে নাকি আছে প্রচুর পরিমাণে বেনিফিটস। ববি ক্লাসিক কুজিন কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজকে ড্রিঙ্কটা শুরু করি আমরা। গরম এসে গেছে মানে ড্রিঙ্ক তো হতেই হবে, তাই না? যেটা খেলে নাকি আমাদের শরীর মন দুটোই বেশি ভালো লাগে, আর কিন্তু হেলদিও হতে হবে একটু। তাই চলো গরমের সিজনের জন্য আমরা ড্রিঙ্কটা শুরু করে দিই। কিভাবে আজকে আমি ড্রিঙ্কটা বানাচ্ছি তোমরা দেখো, তোমরাও সেম ভাবে বানাবে। আজকে আমরা বানাচ্ছি আমের পান্না, যেটা নাকি আমরা ইউজ করব আমের খোসা। আমের খোসার বেনিফিটস কিন্তু তোমরা জানলে অবাক হয়ে যাবে। আমের খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ ও সি প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই আমের খোসা কিন্তু আজকে আমরা না ফেলেই আজকে আমরা বানাবো আমের ড্রিঙ্কটা। তোমরা জেনে নাও আমের খোসায় অনেক রকম ভিটামিনস আছে, তাই জন্য কিন্তু আজকে আমরা আমের খোসা না ফেলেই বানাবো ড্রিঙ্কটা। প্রথমে শুধু ওপরের মুখটাকে ফেলে দেব, তারপরে দানাটাকে ফেলে আমগুলোকে তিন টুকরো করে আমরা কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমার গাছ থেকে পড়ে যাওয়া আম দিয়েই আজকে আমি আম পান্নাটা বানাবো। আমি কিন্তু আমগুলো কিনে আনিনি, গাছ থেকে পড়ে গেছে, সেই আমগুলোকে এক জায়গায় রেখে আমি ভাবলাম না একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাই, যেটা নাকি শরীরকে ঠান্ডা রাখে। এছাড়া আমের খোসায় থাকা ভিটামিন এ চোখের জন্য অনেকটাই উপকারী। আমাদের আম কাটা হয়ে গেছে, এবার কিন্তু আমরা একটু বেশি পরিমাণে জল দিয়ে আমটাকে ধুয়ে নেব। আমার আম সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, এবার আমরা প্রেশার কুকারে আমরা আমগুলোকে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ জল। লিডটা আটকে মোটামুটি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব। এবার কিন্তু আমরা প্রেশার কুকার থেকে আমগুলোকে বার করে নিচ্ছি। দেখো আমি পুরোটা আম বার করে নিয়েছি, ঠান্ডা হওয়া অবধি আমরা অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলেই আমরা কিন্তু গ্রাইন্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু আমরা গ্রাইন্ডার জারে আমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমরা কোনো জল অ্যাড করব না, এবার লিডটা আটকে আমরা গ্রাইন্ড করে ফিরে আসছি। গ্রাইন্ডিং প্রসেস আমাদের কমপ্লিট। এবার আমরা নিয়ে নেব একটা বড় বোল আর নিয়ে নেব একটা ছাঁকনি, ছাঁকনি যেটাতে আমরা স্ট্রেন করব আমের জুসটাকে। আমরা সবটা জুস একবারে দেব না, আস্তে আস্তে করে জুসটা দেব আর ভালো করে চামচের সাহায্যে ভালো করে আর কি ছেঁকে নেব। দেখো আমি কিভাবে ছেঁকে নিচ্ছি, আমটা কিন্তু সুন্দর করে ছেঁকে নিতে হবে, নাহলে কিন্তু আম পান্নাটা খেতে একটুও ভালো লাগবে না। আমাদের কিন্তু মোটামুটি সবটা আম পান্না ছাঁকা হয়ে গেছে। আমের জুসের কনসিস্টেন্সিটা দেখে নাও, এটা কিন্তু আমরা স্টোর করে রাখবো মোটামুটি তিন থেকে চার মাসের জন্য। আমাদের পারফেক্ট কনসিস্টেন্সি বেরিয়ে এসেছে। এবার আমরা একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি পুরোটা ব্যাটার। পুরো আম পান্নার ব্যাটারটাকে আমরা অ্যাড করে দিলাম। ভালো করে এটাকে কিন্তু আমরা জাল দিয়ে নেব, মানে ফুটিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি আমরা 100 গ্রাম চিনি, আর কিন্তু আমরা এখন অ্যাড করে দেব বিট নুন বড় চামচের দু চামচ, আর আমরা অ্যাড করে দেব ভাজা একদম জিরে ভাজা এক চামচ। এক চামচও অ্যাড করতে পারো বা তোমরা চাইলে আর একটু বেশিও অ্যাড করতে পারো। জিরেটাকে শুকনো খোলায় ভেজে তারপরে জিরে ভাজাটাকে অ্যাড করে দেবে। এবার ভালো করে আমাদের জাল দিতে হবে এই আমের জুসটাকে, খুব ভালো করে জাল দিতে হবে। আমরা কিন্তু এখন একটু ফুড কালার অ্যাড করে দেব, যেহেতু বাড়িতে কোনো গেস্ট আসলে একটু ফুড কালার অ্যাড করে দিলে না দেখতে কালারটা খুব সুন্দর হয়, তাই আমরা ফুড কালারটা অ্যাড করলাম। অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো বা স্কিপও করে দিতে পারো। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই আমপান্নাটা, কিন্তু ভালো ফোটানো হলেই এটা কিন্তু তিন চার মাস রাখতে পারবো। এবার আমরা অ্যাড করে দেব ভিনিগার, ভিনিগার অ্যাড করছি দু চা চামচ। এটা কিন্তু স্টোর করে রাখবো তাই আমরা ভিনিগারটা অ্যাড করে নিলাম। এবার ভালো করে ফুটাতে হবে এই জুসটাকে। আমের খোসা কিন্তু নানা রকমের পুষ্টি গুণে ভরপুর। আমে আছে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও খনিজ লবণ সহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান।
আমাদের জুস কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। খুব ভালো করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। ঠান্ডা করে আমরা কিন্তু এবার নিয়ে নিচ্ছি জুসটাকে একটা জারের মধ্যে। আমি অল্প একটু জুস দেব, মানে মোটামুটি বড় কাপের এক কাপ জুস দিলাম, আর জল দেব বাকিটা। জলটা কিন্তু তোমরা যতটা বেশি পারো দিতে পারো, খুব ভালো লাগে এই আমের জুসটা। জলটা অ্যাড করে দিলাম, এবার ভালো করে মিক্স করে নেব। কারণ আমরা প্রথমেই বিট, নুন, চিনি আর জিরের গুঁড়ো ভাজাটা দিয়ে দিয়েছিলাম। এবার আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বিট, নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট ফর গার্নিশিং। নিয়ে নিলাম গ্লাস, আর নিয়ে নিচ্ছি হাফ লেবু, মানে পাতি লেবু নিলেই হয়ে যাবে। ভালো করে গ্লাসটার মুখে লাগিয়ে আমরা এইভাবে তৈরি করে নেব গ্লাসগুলোকে। কারণ এটা কিন্তু আমরা বাড়িতেও খেতে পারি, আমরা কিন্তু কোনো লোক আসলেও সার্ভ করতে পারি। ভীষণ সুস্বাদু, বিনা খরচায়, মানে একদম লেস খরচায় তোমরা বাড়িতে গেস্ট আসলে এইভাবে ড্রিঙ্ক সার্ভ করতে পারো। আমরা একটু করে লেবু লাগিয়ে নিচ্ছি একদম ওপরে গ্লাসের, আর তারপর আমরা বিট, নুনে একটু ভালো করে ডিপ করে নিচ্ছি মুখটাকে। এইভাবে আমরা সব গ্লাস তৈরি করে নিলাম। এবার কিন্তু জুসটা আমরা প্রত্যেকটা গ্লাসে ঢেলে দেব। আমের খোসার বেনিফিটস জানলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। এবার এরপর নিশ্চয়ই তোমরা গাছ থেকে পড়ে যাওয়া ছোট বড় যে কোনো আম পেলেই এরকম জুস বানিয়ে রেখে দেবে, 3-4 মাস খুব সুন্দরভাবে থাকে। এবার কিন্তু আমরা আইস কিউব অ্যাড করে দেব। আইস কিউব একটু অ্যাড না করলে কিন্তু যে কোনো জুসই খেতে ভালো লাগে না। আমরা অল্প অল্প করে সব গ্লাসে আইস কিউব অ্যাড করে দিলাম। আর আমরা কিন্তু এখন কি করব বলো তো, আমরা আম নিয়েছি, আমের মধ্যে বিট, নুনটাকে খুব ভালো করে লাগিয়ে গার্নিশিং করে নিচ্ছি গ্লাসে সাইডে সাইডে। আর এবার আমরা স্ট্র অ্যাড করে দিচ্ছি এই ড্রিঙ্কটাকে এনজয় করার জন্য। এরপর যাদের আম গাছ আছে, যদি আম পড়ে যায় একদম খোসা তো ফেলবেই না। খোসার গুণাগুণ জানলে সত্যি কথা বলছি তোমরা কেউ খোসা ফেলবে না। রেডি আমার আমের খোসা সহ ড্রিঙ্ক। এটা কিন্তু স্টোর করে রাখবে তোমরা 3-4 মাসের জন্য। একটা দারুণ ড্রিঙ্ক যেটা খেলে নাকি শরীর, চোখ, একদম স্কিন, প্রত্যেকটা জিনিস ভালো থাকে এই ড্রিঙ্কটা পান করলে। আর শরীরে একটা লু লেগে গেলে এরকম এক গ্লাস করে ড্রিঙ্ক রোজ যদি খাও তোমার শরীরে লুটা লাগবে না। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, রেসিপিটা কিন্তু খুব খুব উপকারী। তোমাদের যদি এই ড্রিঙ্কের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। তাহলে আমার আশা সব রেসিপি তোমরা সব থেকে আগে দেখতে পাবে। নিশ্চয়ই তোমরা আগে দেখতে চাও, তাই না? যদি দেখতে চাও তাহলে আমার আশা সব থেকে আগে রেসিপি দেখতে পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে দেবে। আজ তবে আসি, কাল আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। বড়দেরকে আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা।